এর আগের দিন আমরা দেখেছিলাম যে কেপলার মাস্টারম্যান প্রথমবার তার বাবার সাথে আর্থে বেড়াতে যাবে, সেই জন্য সে প্রচণ্ড এক্সাইটেড ছিল। সে স্পেস স্টেশনের ভিউ রুমে অপেক্ষা করছিল যে কখন তাদের স্পেসশিপ নিতে আসবে। এই অবধি আমরা পড়েছি, এবারে দেখো পার্ট টুটা আমরা পড়বো কেমন। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি, হঠাৎ করে আমার পেছনের দরজাটা খুলে গেল, মানে সে যে ভিউ রুমে ছিল সেই ভিউ রুমের পেছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি অনেকগুলো উত্তেজিত গলার স্বর শুনতে পেলাম। ভয়েসেস মানে অনেক মানুষের গলার স্বর শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, পৃথিবী থেকে মহাকাশযান নিশ্চয়ই ফিরে এসেছে। অ্যারাইভড মানে পৌঁছে যাওয়া বা আসা, ফেরি মানে এখানে মহাকাশযানকে বলা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু জলযানকেও ফেরি বলি, তাই না? যারা তোমরা লঞ্চে করে বিভিন্ন জায়গায় গেছো গঙ্গাতে, তো তারা তোমরা দেখেছো ফেরিঘাট বলে, ডক বলে যেখানে জাহাজগুলো ছাড়ে, এবং জলে যেগুলো থাকে সেগুলোকেও আমরা জাহাজ বলি, আবার আকাশে যেগুলো ওড়ে সেগুলোকেও জাহাজ বলি। কেন বলি? কারণ জলে যেগুলো থাকে সেগুলো ভেসে ভেসে যায় জলের মধ্যে, আর আকাশে যেগুলো থাকে সেগুলো হাওয়ার মধ্যে ভেসে ভেসে যায়। এখানে যেহেতু মহাকাশ থেকে ভেসে ভেসে আসবে মহাকাশ যানটা, যদিও সেখানে হাওয়া নেই কিন্তু তাও স্পেস দিয়ে ভেসে ভেসে আসবে, তাই মহাকাশ যানটাকেও ফেরি বলা হয়েছে। অ্যাকচুয়ালি ওটা স্পেস শিপ, ঠিক আছে? তাহলে পৃথিবীর থেকে মানুষ নিয়ে যাওয়ার মহাকাশযান নিশ্চয়ই পৌঁছে গেছে। ইট ক্যারেড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। এটা পৃথিবী থেকে যে সমস্ত মানুষেরা চাঁদকে ঘুরে দেখার জন্য আগ্রহী তাদেরকে চন্দ্র পর্যটনের জন্য নিয়ে আসে বা নিয়ে এসেছে। যেমন আমরা যখন গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন একদিকের লোকরা অন্যদিকে যায়, আবার উল্টো দিকের লোকরা পুরনো ডেস্টিনেশনে ফিরে আসে। ঠিক সেই রকম এই ফেরিটাও পৃথিবী থেকে স্পেস স্টেশনে এসেছে, তাই পৃথিবী থেকে একদল লোককে নিয়ে এসেছে যারা কিনা চাঁদে বেড়াতে যাবে, আর উল্টো দিকে এটা যখন ফিরে যাবে তখন চাঁদের লোকদের আবার পৃথিবী নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে সমস্ত মানুষেরা চাঁদ ঘুরে দেখতে আগ্রহী তাদেরকে নিয়ে মহাকাশ যানটা এসেছে। অ্যান্ড হিয়ার উই ওয়ার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিট, আর আমরা তার পরিবর্তে এখান থেকে পৃথিবীতে যাচ্ছি। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, আমি মাঝখানের লবিটাতে, মানে আমি মাঝ ওখান থেকে বেরিয়ে স্লিপ করে মাঝখানের বারান্দাটাতেই পৌঁছলাম। এখানে লবি মানে বারান্দা, স্পেসশিপের বারান্দা। আর স্লিপ করে পৌঁছলো কেন? কারণ সেটা প্রথম দিনই আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে স্পেসে লোকেরা ভেসে ভেসে যায়, হেঁটে হেঁটে যেতে পারে না, তাই এখানে স্লিপ কথাটা বলা হয়েছে, বা টুক করে বেরিয়ে গেলাম বলা যায়। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়াজ লাস্ট মিনিট গুড বাইস, সেখানে শেষ পর্বের বিদায় বেলা চলছিল, মানে শেষ মুহূর্তের বিদায় পর্ব চলছিল, সবাই বিদায় জানাচ্ছিল। গুড লাক গভর্নর, সামওয়ান কলড আউট, কেউ একজন চিৎকার করে বলল যে গভর্নর আপনার সৌভাগ্য আপনার সাথে থাকুক, মানে সে যেহেতু পৃথিবীতে যাচ্ছে তাকে সৌভাগ্যের শুভকামনা দিল। সি ইউ ইন সিক্স মান্থস অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চিয়ারফুলি, আমার বাবা খুব আনন্দের সাথে বললেন, উত্তর দিলেন যে ছ মাসের মধ্যে আবার আপনার সাথে দেখা হচ্ছে, মানে ওরা ছ মাসের জন্য পৃথিবীতে যাচ্ছিল। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, আমি তার সঙ্গে ওই মহাকাশ যানটার মধ্যে, আর্থের ফেরিটার মধ্যে গেলাম হেঁটে হেঁটে। ইট ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট, সেটা ছিল চমৎকার। ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস, এটা আমাদের চাঁদের ফেরিগুলোর থেকে, মানে চাঁদের মহাকাশযানগুলোর থেকে প্রায় তিন গুণ বড় ছিল।
কেন বড় ছিল? কারণ চাঁদের থেকে পৃথিবী বড়, তাই পৃথিবীতে বেশি মানুষ থাকে, তাই সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য বড় বড় মহাকাশ যান লাগে। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস? আই হুইসপার্ড টু ফাদার। আমি বাবাকে ফিসফিস করে বললাম যে পৃথিবীর সব কিছুই কি এটার মতোই এত অপূর্ব? ওয়ান্ডারফুল মানে ম্যাগনিফিসিয়েন্ট, এই দুটো হলো সিনোনিম, কেমন? এবারে দেখো, তোমরা যখন কোনো নতুন জায়গায় বাবা মার সাথে যাও, তোমরা কি চিৎকার করে কথা বলো? আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ফিসফিস করে কানে কানেই বলি। তো এখানে কেপলারও তাই বাবাকে হুইসপারিং করে জিজ্ঞাসা করেছে, মানে ফিসফিস করে জিজ্ঞাসা করেছে। প্রিটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড। বাবা উত্তর দিলেন, এটা আমাদের বাড়ির চেয়ে অন্যরকম, বলতে পারো বেশ সুন্দরী। প্রিটি মানে সুন্দর, বিউটিফুল। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ হিস ডক। ফেরিটা ওই ডকটা ছেড়ে, মানে জেটিটা ছেড়ে, আস্তে আস্তে চলতে শুরু করলো। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি, এটা পৃথিবীর মহাকর্ষ বলের মধ্যে প্রবেশ করেছে। এর আগের দিন আমি প্রথম দিন বলে দিয়েছিলাম যে গ্র্যাভিটি মানে কি। গ্র্যাভিটি মানে যে কোনো গ্রহ বা উপগ্রহ যে বলে কোনো জিনিসকে নিজের দিকে টানে, মানে যে শক্তিতে টানে, সেটাকে তার মহাকর্ষ শক্তি বলে। তাহলে এই মহাকাশযানটা ওখান থেকে বেরিয়ে পৃথিবীর মহাকর্ষ শক্তির মধ্যে ঢুকে পড়েছে, মানে পৃথিবীর অরবিটেই কিন্তু ঢুকে পড়েছে। অরবিট বা কক্ষপথে না ঢুকলে মহাকর্ষ শক্তিটাকে ফিল করা যায় না। আই ফাউন্ড মাই আইস ওয়ার ক্লোজিং, আমি দেখলাম আমার চোখগুলো বুজে আসছে। এখানে দেখো, তোমরা যারা পাহাড়ে বেড়াতে গেছো তারা জানো যে যখন আস্তে আস্তে ওপরের দিকে আমরা উঠি, তখন আস্তে আস্তে অ্যাটমসফিয়ার, মানে ওখানকার আবহাওয়াটা চেঞ্জ হয়। আমাদের ঠান্ডা লাগে, ওখানের আবহাওয়াতে অক্সিজেন কম, তাই অনেক সময় অনেকের শ্বাসকষ্টও হয়। তার মানে কি, আমরা যেখানে থাকি আমাদের বডিটা সেখানকার অ্যাটমসফিয়ারের সাথে মানিয়ে থাকে। আমরা যদি হঠাৎ করে অন্য কোনো জায়গায় যাই, তাহলে আমাদের শরীরের সেই জায়গার আবহাওয়াটাকে মানিয়ে নিতে টাইম লাগে। তেমনি কেপলার যখন চাঁদে ছিল, সেখানকার একরকম অ্যাটমসফিয়ার ছিল, কারণ চাঁদ পৃথিবীর থেকে হালকা, তার আকর্ষণ শক্তি কম। আবার কেপলার যখন পৃথিবীর মহাকর্ষ শক্তিতে ঢুকছে, তখন সেখানে পৃথিবী অনেক জোরে টানছে, মানে এখানে একটা অ্যাটমসফেরিক চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই জন্য ওর মধ্যে নানান ধরনের রিয়াকশনস বা প্রতিক্রিয়া দেখা যাবে। তো এক্ষেত্রে তার মনে হলো যে তার চোখগুলো বুজে আসছে। ইট সিমড ওনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওয়োক মি আপ, মনে হয় বাবার আমাকে ডাকতে বা ডাকার আগে কয়েক মিনিট সময়ই পেরিয়েছে, মানে তার চোখ বুজে আসছিল, কয়েক মিনিটের মধ্যেই তার বাবা তাকে ডেকে দিয়েছেন। কেপলার, ইউ মাস্ট নট সিন মিস দ্য সাইট, উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন টু দ্য আর্থস অরবিট, লুক। বাবা বলছেন যে কেপলার, তুমি এই দৃশ্যটা কখনো মিস করো না, বা এই দৃশ্যটা হাতছাড়া হতে দিও না, আমরা এখন পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছি, দেখো। আই লুকড আউট ইগারলি, আমি গভীর আগ্রহের সাথে বাইরের দিকে তাকালাম। আই রেকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আস। আমি চিনতে পারলাম, মানে রেকগনাইজ করা মানে চিনতে পারা, আমি চিনতে পারলাম আমেরিকার বিস্তৃত সরু অংশ এবং খুব সুন্দর অপূর্ব মহিমাময় আটলান্টিক মহাসাগর। ম্যাজেস্টিক মানে অপূর্ব মহিমাময়, আর ন্যারো মানে হচ্ছে সরু, আর স্ট্রেচ মানে হচ্ছে একটা সরু অংশ, যেটা আমেরিকার একটা বিস্তৃত অংশ, সেন্ট্রাল আমেরিকা বা মধ্য আমেরিকার, এটা এই দুটো জিনিস সে মহাকাশযান থেকে চিনতে পারলো। আটলান্টিক হচ্ছে একটা মহাসাগর, সেই মহাসাগরটাকেও সে চিনতে পারলো। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাস্ট, গ্রহটার পুরোটাই জল, আমি বিস্মিত হয়ে বললাম, অবাক হয়ে বিস্মিত হয়ে বলা, সেটাকে বলা হয় গ্যাস্ট। আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল জানো, বা দশ ভাগ করলে তার সাত ভাগই জল। তো সেটা দেখে কেপলার চমকে গিয়েছে। সেভেন্থ টেন্থ
অব ইট আর ফাদার এগ্রিড, বাবা আমার সাথে সহমত পোষণ করলেন, মানে আমার সাথে একমত হলেন যে দশ ভাগের সাত ভাগই জল। আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ সেভেন টেন্থ ওয়াটার, একটা পৃথিবী যেটার কিনা দশ ভাগের সাত ভাগই জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, চাঁদে জল পাওয়াটা অক্সিজেন পাওয়ার চেয়েও কঠিন, হার্ডার মানে কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদের প্রত্যেক আউন্স জলের জন্য মূল্য দিতে হয়, মানে টাকা দিতে হয়। আউন্স হলো একটা ওজনের একক, আমরা আউন্সটাকে যখন সিম্বলে লিখি, মানে চিহ্ন বা সংকেত করে লিখি, তখন ও জেড লিখতে হয়, কেমন, ক্যাপিটাল ও স্মল জেড। আর আউন্স মানে হলো এক আউন্স মানে প্রায় 29.5 ml, মানে কতটুকু ভাবো, ml মানে মিলিলিটার, 30 মিলিলিটারও নয়। সেই এক আউন্স জলও ওদেরকে চাঁদে কিনতে হয়, সেখানে পৃথিবীটা পুরোটাই প্রায় জল। তো কেপলার তো চমকে যাবেই, তার তো অবাক লাগবেই। ওয়াশিং ওয়াজ আ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, চাঁদে কাপড় কাচাটা হলো বিলাসিতা, আর জল খাওয়াটা হচ্ছে একটা বিশেষ আনন্দের। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ মোস্ট প্রেসাস থিং ইন দ্য ইউনিভার্স, আমি এই ভেবেই বড় হয়েছি যে জল হলো বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে মূল্যবান জিনিস, প্রেসাস মানে মূল্যবান। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট, এখন আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীটা পুরোটাই জল দিয়েই আবৃত, মানে ঢাকা দেওয়া। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরেবিয়া, এই মুহূর্তে আমরা উত্তর আফ্রিকা এবং আরব দেশগুলোর বরাবর কক্ষপথে যাচ্ছিলাম। আই কুড সি দ্য ব্লুনেস অব দ্য ইন্ডিয়ান ওশেন দেন দ্য প্যাসিফিক, আমি ওপর থেকে ভারত মহাসাগর এবং তারপরে প্রশান্ত মহাসাগরের নীলাভ আভা দেখতে পাচ্ছিলাম। নীলাভ আভা, নীল হাওয়া, কেন আভা কেন দেখতে পাচ্ছিল, কারণ মহাসাগররা তো জলে ভর্তি এবং জলকে দূর থেকে নীলই দেখায়, সেই কারণেই আমাদের পৃথিবীটাকেও নীল দেখায়, কারণ পৃথিবীটার বেশিরভাগই জল। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করলেন তোমার কি অসুস্থ লাগছে, ডোন্ট ওয়ারি ইট উইল গেট বেটার, চিন্তা করো না এটা ঠিক হয়ে যাবে, ইট জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা হলো ওজনের তারতম্যের জন্য, ডিফারেন্স মানে তারতম্য, ওজনের তারতম্য কেন, কারণ পৃথিবী হচ্ছে সাইজে বড়, পৃথিবী একটা গ্রহ আর চাঁদ হচ্ছে একটা উপগ্রহ যেটা সাইজে ছোট, তাই পৃথিবীর আকর্ষণ শক্তি চাঁদের থেকে বেশি, তাই পৃথিবীতে আমাদের ওজনটা বেশি হয়, কারণ পৃথিবী আমাদের জোরে নিজের দিকে টানছে, তাই পৃথিবীতে আমাদের ওজন যতটা, চাঁদে গেলে আমরা কিন্তু প্রায় 6 গুণ হালকা হয়ে যাব, কারণ চাঁদ আমাদের 6 গুণ কম টানে। আবার স্পেসে আমাদেরকে কেউ আকর্ষণ করে না, তাই স্পেসে আমাদের ওজন জিরো হয়ে যায়, তাই আমরা স্পেসে পালকের মতো ভাসতে পারি, বুঝেছ। তাহলে এখানে এসে যেহেতু ওর ওজনটা বেড়ে গেছে সেই জন্য শরীরটা খারাপ লাগতে পারে, তাই বাবা বললেন যে চিন্তা করো না। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, আমি বুঝলাম যে আমি আমার সাধারণ ওজনের থেকে প্রায় 6 গুণ বেশি ভারী হয়ে গেছি। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড, কিছুক্ষণ পর আমি আমার মাথাটা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, অন্যান্য প্যাসেঞ্জাররা বা অন্যান্য যাত্রীরা তাদের জিনিসপত্রগুলো নিতে ব্যস্ত ছিল। আমরা যখন কোথাও পৌঁছে যাই তখন আমরা ট্রেন থেকে বাস থেকে নিজেদের জিনিসগুলো নামাতে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক একই রকমে এটা যেহেতু পৃথিবীতে পৌঁছে গেছে সেই জন্য প্যাসেঞ্জার্সরাও ব্যস্ত হয়ে গেছিলো। উই হ্যাড ল্যান্ডেড, আমরা অবতরণ করেছি, ল্যান্ড করা মানে ভূমিতে নেমেছি, অবতরণ করেছি, কেন অবতরণ করেছে, কারণ এতক্ষণ ওরা আকাশে ছিল, ওরা স্পেসশিপে করে এসেছিল, মহাকাশ থেকে আকাশে হয়ে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ঢুকে ওরা মাটিতে নেমেছে, তাই ল্যান্ডেড কথাটা ইউজ করা হয়েছে। আই স্ট্রাগল্ড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, আমি আমার নিরাপত্তা বন্ধনী খোলার চেষ্টা করছিলাম,
সেফটি মানে নিরাপত্তা, স্ট্র্যাপস মানে হচ্ছে বাঁধন। তোমরা যখন গাড়িতে বসো, কার্স, ছোট ছোট ক্যাবস, সেখানে তোমাদের সিট বেল্ট বাঁধতে হয়। আবার যখন এরোপ্লেনে চাপো তখনও সিট বেল্ট বাঁধতে হয়। ঠিক একইভাবে মহাকাশ থেকে আসার সময়ও কেপলারকে সিট বেল্ট বাঁধতে হয়েছিল, যেটাকে বলা হচ্ছে সেফটি স্ট্র্যাপ। কেন বাঁধতে হয়েছিল? যাতে মহাকাশযানটা যদি কাত হয়ে যায় বা এক সাইডে বেঁকে যায় তাহলে তারা যেন সিট থেকে পড়ে না যায়, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য দেওয়া হয়। তাহলে যখন ও ল্যান্ড করেছে তখন ওই স্ট্র্যাপটা খুলে তাকে নামতে হবে। তো সেই স্ট্র্যাপটা সে খোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, তাই এখানে স্ট্রাগল কথাটা ব্যবহার করা হয়েছে। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা আমাকে সাহায্য করার জন্য সামনে ঝুঁকে পড়লেন, মানে বাবা তাকে সেফটি স্ট্র্যাপটা খোলার জন্য হেল্প করতে গেলেন। তাহলে আজকে আমরা যে পাঠটা পড়লাম সেখানে আমরা কী দেখলাম? সেখানে আমরা দেখলাম যে পৃথিবী থেকে ফেরি এসেছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, ওরা ফেরিটাতে চেপেছে। যেখানে পৃথিবী থেকে অনেক লোক এসেছিলো চাঁদ দেখার জন্য, ওরা আবার পৃথিবীতে ফিরে যাচ্ছে, এরা চাঁদ থেকে পৃথিবী দেখার জন্য যাচ্ছে। বাবাকে যাওয়ার সময় রিপোর্টাররা গুড লাক উইশ করলেন, এবং ফেরিটা যখন আস্তে আস্তে চলতে শুরু করলো এবং পৃথিবীর অরবিটে ঢুকলো, তখন কেপলার অবাক হয়ে গেল এটা দেখে যে পুরো পৃথিবীটার 10 ভাগের 7 ভাগই জলে ভর্তি ছিল এবং দূর থেকে সেটা একটা নীলাভ আভার মতো দেখাচ্ছিল। কেপলার অবাক হলো কেন? কারণ তাদের চাঁদে অক্সিজেনের থেকেও জল পাওয়া বেশি কঠিন, তাদের একটুখানি জলের জন্যও টাকা দিতে হয়। 1 আউন্স জল মানে 29.5 ml জলের জন্য টাকা দিয়ে কিনতে হয়, এবং ওখানে জামাকাপড় কাচাটা একটা বিলাসিতার পর্যায়ে পড়ে কারণ সেখানে অনেক জল খরচ হয়, আর জল খাওয়াটা তো একটা বিশাল আনন্দের ব্যাপার। সে জায়গায় কেপলার দেখলো যে একটা প্ল্যানেট পুরোটাই জলে ভর্তি, তো সেখানেই সে আশ্চর্য হয়ে গেল এবং সে ওপর থেকে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এলো। সে ইন্ডিয়ান ওশেন, প্যাসিফিক ওশেন, নর্থ আমেরিকার স্ট্রেচ, আটলান্টিক ওশেন, এগুলো সব ওপর থেকে দেখলো এবং চিনতেও পারলো। যেহেতু সে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছিল, তাকে সেখানে একটা আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, পৃথিবী আমাদেরকে অনেক জোরে টানে তাই তার ওজনটাও বেড়ে গিয়েছিল, সেই কারণে তার একটু শারীরিক অসুস্থতা হচ্ছিল, চোখ বুজে আসছিল। বাবা তাকে আশ্বস্ত করলেন যে এটা হওয়ার চিন্তা করার কোনো কারণ নেই, এই জিনিসটা কেটে যাবে, এটা ওজনের তারতম্যের জন্য হচ্ছে। অবশেষে তারা পৃথিবীতে ল্যান্ড করলো, এবং পৃথিবীতে ল্যান্ড করার পর কেপলার বুঝলো যে তার ওজন প্রায় 6 গুণ বেড়ে গেছে, এবং সে মাথা তুলে দেখলো যে অন্যান্য যাত্রীরা নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, জিনিসপত্র নামাচ্ছে। তখন সে নিজের সেফটি স্ট্র্যাপ মানে নিরাপত্তা বন্ধনী সেটাকে খোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, তখন তার বাবা তাকে সাহায্য করার জন্য ঝুঁকে এলেন। ক্লিয়ার?